যে রেমুনারেশন দেয়া হচ্ছে, সরকারে যারা আছেন সরকারের যে কোনোকে স্বীকার করবে যে এটা অন্যায় হচ্ছে, এবং আরো অন্যায় হচ্ছে এই জন্য। এটা ঠিক যে আমাদের পশ্চিমবঙ্গে এখন যে অবস্থাটা চলছে তাই সরকারটা চলে সব ব্যাপারে সব দপ্তরে। আর এদিকে মাননীয় যা আয় করেন তাতে সামান্য অংশও চলে না। সবাই আমরা বারবার বারবার ইস্যুগুলোকে নিয়ে এসেছি, প্রশ্ন তুলেছি, হ্যালো আপনাদের মাননা আছেন, আমাদের বিধায়করা এখানে, ফিরোজা আছে, মিল্টন আছে, অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান তিনি আছেন, আমরা দিতে পারে কত নির্মম হতে পারে, নিষ্ঠুর হতে পারে। এরপরে অসংখ্য দুর্নীতির বিরুদ্ধে এই সরকারের যিনি লড়াই করছেন পিএসসির চেয়ারম্যান, আমাদের উপরে যে বঞ্চনার দুর্নীতি চলছে আমাদের সর্বশিক্ষা ফান্ড নিয়ে, সেখানে তার সাহায্য, তার বক্তব্য, শিক্ষক শিক্ষিকা বন্ধুবর্গ, যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।